সোজা দিব সমস্যা নাই। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ইজ কল টুইন ফুডি। আজকে আমরা যাচ্ছিলাম গাপুস গুপুসে, মেনলি এটা আগ্রাবাদে অবস্থিত। অ্যান্ড আমরা চকবাজার থেকে অনেক কষ্ট করে এসেছি এই আগ্রাবাদে। অ্যান্ড নাও আমার সাথে আছে ফয়সাল, অ্যান্ড ক্যামেরা ব্যাকগ্রাউন্ডে আছে রফি। রফি হ্যাঁ বলে দাও। আচ্ছা, দেন আজকে আমরা আজকে রিভিল করতে যাচ্ছি যে গাপুস গুপুস আসলে কী সার্ভ করে আমাদেরকে। সো দেখা যাক, লেটস গো। আচ্ছা, আমাদের শুরু থেকে আমরা শুরু করি আপনার এপ্রিলের 6 তারিখ 2018, ঠিক আছে? তো সেই সময় থেকে আমাদের সিগনেচার আইটেম আমরা রাখতে চাইছি কিছু ইউনিক আইটেম। ইউনিক আইটেমের মধ্যে আমাদের সাউথ ইন্ডিয়ান ধোসা এবং নেপালের ট্রেডিশনাল আপনার চিকেন মোমো, ঠিক আছে? তো চিকেন মোমো এখানের মধ্যে কিছু ক্যাটাগরি ছিল আমাদের, মনে করেন স্টিম ছিল, ডিপ ফ্রাই ছিল, তারপর আপনার শ্যালো ফ্রাই ছিল। তো দেখা যাচ্ছে যে কাস্টমার চাইলে অনুযায়ী সেই জিনিসগুলোকে আমরা যেটা অ্যাভেলেবেল চলে আর কি, যেমন স্টিমটা খুব বেশি চলতেছে, তারপরে আপনার ফ্রাইটা যারা খেতে চাচ্ছে সেই অনুযায়ী দিচ্ছি। তারপর অন্যান্য আইটেমগুলোর মধ্যে আমাদের ধোসাটা খুব ভালো চলতেছে। ধোসাটা আমাদের শুরুতে ছিল আপনার এগ ধোসা এবং প্লেন ধোসা, যেটার স্টাফগুলো ছিল আপনার ছোলা কারি, দই চাট, আলু মশলা। এবং এখানে দই চাটের বদলে আমরা কোকোনাট চাটনিটা কাস্টমারদের চাহিদার উপরে নিয়ে চলে আসছি। দেন আমাদের অন্যান্য আইটেম কিছু ঢুকছে, এখানে দেখা যাচ্ছে যে ইনক্লুড যেগুলো হচ্ছে চিকেন চাপটা ইনক্লুড, চিকেন চাপের পরে আপনার বারবিকিউ চিকেনটা, যেটা আমরা খুব স্বল্প পরিমাণে পাবেন কিছু টার্গেটেড কাস্টমারের জন্য, যারা লেট হলেও আসবে এই ধরনের কিছু আর কি। আর এগুলাই। আর চিকেন বার্গারটা হচ্ছে, বার্গার তো আসলে খুব ফাস্টফুড আইটেমের মধ্যে খুবই কমন, কিন্তু আমরা চাচ্ছিলাম যে এখানের মধ্যে কিছু ভ্যারিয়েশন আনতে চিপ রেটের মধ্যে, ঠিক আছে? তো সেই হিসেবে বার্গারটা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। চিকেন চাপ, পেঁয়াজ কুচি, ধনে পাতা ছিল আর সালাদ ছিল, সাথে চিকেন লুচিও আছে সাথে। চিকেন চাপের একটা বিশেষত্ব, চিকেন চাপটার একটা বিশেষত্ব হচ্ছে এটাতে অসম্ভব রকমের একটা জুসি ফিল আছে, যেটা আসলে মুখে দিলেই লাগতেছে মিশে যাচ্ছে। এখন যদি ঠান্ডা সিজন না হয়তো বা একটু ঠান্ডা হয়ে গেছে, এটা ওদের দোষ দিয়ে লাভ হবে না। আর পেঁয়াজ কুচি এগুলি অসাধারণ, এতগুলি পেঁয়াজ কুচি। অর্ডার করার পর আমরা যেটা পেলাম, একটা স্যুপ সাথে পেলাম, আর এখানে একটা দুটো সস দেওয়া হয়েছে, একটা মনে হয় ধনিয়া পাতা অথবা পুদিনা পাতা একসাথে মিক্স সস, আর একটা হচ্ছে টমেটো সস। সো আমরা মোমোটা একটু টেস্ট করে দেখবো। হ্যাঁ, একটু র ফিল আছে, লাইক এটা যেহেতু ডিপ ফ্রাইড না, সেহেতু এটার মাছে মাছে যে পুরগুলো দেওয়া হয়েছে বেসিক্যালি চিকেনই দেওয়া হবে, আর বিভিন্ন ধরনের সবজি দেওয়া আছে, আমি আসলে এটা রিকগনাইজ করতে পারছি না। সো একটু এটা দিয়ে ট্রাই করে দেখি। তাহলে একটু স্যুপটা ট্রাই করি। স্যুপটার সাথে ভালো যাচ্ছিল, সরাসরি বলতে গেলে একদম ওভারঅল যদি চিন্তা ভাবনা করতে যাই
আমি এটাতে 10-7 দিতে চাই, কারণ এটা সাজানোটাও ডেকোরেশনটাও সুন্দর আর বেসিক্যালি এটার যে আইটেমগুলো আছে ওগুলো খাওয়ার মতো অ্যান্ড অসম। সো গাইস, এটাই ছিল আমাদের কাপুস কুপুসের রিভিউ অ্যান্ড আমরা শেষের পথেই চলে আসলাম। আর ওনাদের যে ফেসবুক পেজটা আছে ওই পেজের মধ্যে চাইলে আপনারা যদি যান তাহলে সব ধরনের ইনফরমেশনের জন্য ওনাদের কাছে নক দিতে পারবেন। আর ভাইয়ারা যেটা বলতে চাচ্ছেন, সাবস্ক্রাইব টু টুইন ফুডি। চিত্র এখন যদি ঠান্ডা সেজন্য হয়তো বা একটু ঠান্ডা হয়ে গেছে, এটা ওদের দোষ দিয়ে লাভ হবে না। আর পেঁয়াজ কুচি এগুলি অসাধারণ, এতগুলি পেঁয়াজ কুচি হবে তো।